বলো বাবা বাবা বাবা। আমার মেয়ে বাবা বলতেছে, বা সারাক্ষণ খালি বাবা বাবা বলেই থাকে। হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। তোমরা সবাই কেমন আছো? আশা করি অনেক ভালো আছো। আলহামদুলিল্লাহ আমিও অনেক ভালো আছি। তো এখন বাজে ভোর 6টা, আবার আমার মেয়েকে নিয়ে আমি ঘুরতে বেরোলাম। তো আজকে আমরা ঘুরতে যাচ্ছি, মানে সকাল সকাল আমরা হাঁটতে বেরোলাম মেয়ে নিয়ে। তো হেঁটে আসি বন্ধুরা, চলো। সকাল সকাল হাঁটা অবশ্য স্বাস্থ্যের জন্য উপকার, অনেক উপকার স্বাস্থ্যের জন্য। এই যে আমার আম্মু বাবা বলতেছে, বলো তো বাবা বাবা। আম্মু বলো বাবা 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 বাবা, খালি বাবা বলে। খুব ভালো লাগতেছে, আবহাওয়াটা অনেক সুন্দর লাগতেছে। বলো বাবা বাবা, বলো তো আম্মু, বলো বাবা। আমার মেয়ে বাবা বলতেছে, বাবা বাবা বলো, বাবা বলো, বাবা বাবা। এই যে আমরা হেঁটে বেড়াচ্ছি, আমরা হেঁটে হেঁটে বেড়াচ্ছি। বাবা বাবা, আমি বাবা। আম্মু আমি কি বাবা? আমি বাবা তোমা। হ্যাঁ বলতেছে বাবা বাবা। ওই যে গাড়ি যায়, গাড়ি যাচ্ছে, মানে গাড়ি দেখলে আমার মেয়ে খুব খুশি হয় আর কি, অনেক খুশি হয় গাড়ি ঘোড়া দেখলে। এই জন্য ওরে নিয়ে আসছি গাড়ি ঘোড়া দেখার জন্য সকাল সকাল। তো আমি অফিস থেকে বেরোয়েছি তো 5:30, তো ভোর 5:30 আর কি, ভোরবেলা বেরোয়েছি অফিস থেকে। তো নাইট করলাম আর কি। ওই যে গাড়ি, ওই যে গাড়ি দেখো মা, গাড়ি দেখো আম্মু, ওই যে গাড়ি, ওই যে গাড়ি দেখছো মা, দেখছো? স্কুল মাঠে চলে আসছি, এই যে দেখো, এই যে এটা এখানকার স্কুল, হাই স্কুল আর কি। এই যে হাই স্কুল মাঠে খেলা করতেছে। এই পাশে এই যে শহীদ মিনার। চলো আমরা হাঁটি, চলো হাঁটি, আমরা এখন হাঁটি, চলো আমরা হাঁটবো, এখন হাঁটবো, হাঁটবো। টাটা দাও, টাটা দাও, আমরা হাঁটতেছি, হাঁটতেছি না মা, হাঁটতেছি। বাবা বাবা, সারাক্ষণ খালি বাবা বাবা বলেই থাকে। সারাক্ষণ বাবা বাবা। আচ্ছা আম্মু, আমরা এখানে একটু বসে থাকি কেমন? ওই যে বসে বসে ফুটবল খেলা দেখি। এই যে আমরা শহীদ মিনারের এখানে বসে আছি। তো বন্ধুরা, এই যে আমার পাখি দেখেন, এখানে হলো দুজোড়া পাখি, এগুলো হলো বাচ্চা, আর এটা হলো মানে এটা আর কি ডিম পাড়তেছে আর কি। হ্যাঁ ডিম পাড়তে ঢুকছে হাড়ির ভিতরে, আমার এটা আবার ডিম পাড়তে ঢুকছে হাড়ির ভিতরে। তো এই দেখেন দেখাচ্ছি আমি, এই যে হাড়ির ভিতরে, এই যে দেখেন ডিম আছে ভিতরে। আবার আবার এই আলো, এই পাখিটা আমার ডিম পাড়ছে 6টা, তো ও এখন তা দিতেছে, ডিমের মধ্যে তা দিতেছে, বাচ্চা ফুটবে কিছুদিন পর, কয়েকদিন পরেই বাচ্চা ফুটবো। আর এই যে এই পাখি,
আর এই সব তো বাচ্চা, আর এই যে এই পাখিটার সবেমাত্র ডিম দুইটা পারছে, এই পাখিটা দুইটা ডিম পারছে, আবার এই যে আজকে ডিম পারতে ঢুকছে দেখেন বন্ধুরা। তো আমার পাখির বাচ্চা হয়, আমি আবার বিক্রি করি, কিন্তু রাখি না, বাচ্চা রাখি না, হয় আবার বিক্রি করি। এটা আমি অবশ্য শখের বসে আর কি পালন করেছিলাম পাখি, তো শখ থেকেই আর কি এত দূর, মানে শখ হয়ে একজোড়া আনছিলাম, আনার পরে বাচ্চা হয়েছিল, তো ওই বাচ্চা বিক্রি করেছিলাম, তো এইভাবে। তো বন্ধুরা এই যে আপনাদের ভাবি, তো সকাল সকাল জামা কাপড় ধুয়ে দিছে, তো সেটা আর কি রোদের মধ্যে দিতেছে, এই যে দেখেন, তো অনেক জামা কাপড় হয়ে গেছে, প্রতিদিনই ধোয়া লাগে জামা কাপড়। তো যারা যারা ভিডিওটা দেখলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ, আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দিবেন। আসসালামু আলাইকুম।